বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রমণ টিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা রিভিউ বলতে পারেন অথবা সতর্কতামূলক একটা আমার কথা বলতে পারেন। অজ ক্যাফে, যে আমি ফেসবুকে বিভিন্ন সময় এর সম্বন্ধে বেশি অনেকগুলো কমেন্টস দেখে ছবি টবি দেখে আমার খুব একটা আগ্রহ হয় যে অজ ক্যাফেটা যাই, একটু ছবি টবি তুলে একটু খাওয়া দাওয়া করে আসি, দেখি কেমন। তো সেখান থেকে কোনো এক বিকেলে আমি অজ ক্যাফে যাই, যার অবস্থান ধানমন্ডি আই কেয়ার হসপিটালের পিছনে। তো সেখানে ছবি তোলার জন্য বেশ ভালোই ভালো ছবি টবি তোলা যায়, ডেকোরেশন ওদের খুব সুন্দর, ভালো লাগবে, খারাপ লাগবে না। তো অনেকেই দেখছে এই রেস্টুরেন্টকে সাজেকের সাথে তুলনা করছে, আসলে সাজেকের মতো নয়, অনেকটা কাছাকাছি হতে পারে ঢাকা শহরে যদি এখন এই ধরনের রেস্টুরেন্ট অ্যাভেলেবেল। যে জিনিসটা আমার কাছে একটু ব্যাকআপে মনে হয় যে সেখানে ফুডের মানটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয় না, ফুড কোয়ান্টিটিও সাফিসিয়েন্ট মনে হয় না, প্রাইসটা একটু হাই মনে হয়েছে। একটা কফি অর্ডার করলাম, কোল্ড কফি, কোল্ড কফিটার যা কোল্ড কফি ভিতরে পড়ে না আমার কাছে, আমি লাইফে পর্যন্ত এইরকম কোল্ড কফি খাই না, কিছু আইস কিউব সাথে জাস্ট একটা কফি মিক্স আপ করেছে। আমি জানি না ওনারা এটার সাথে অভ্যস্ত কি না, আমি অভ্যস্ত ছিলাম না, বিদায় আমি ওদেরকে নক করি এবং ওরা এটা নিয়ে কোনো কাজ করে না, ওদেরকে বলছিলাম একটু ক্রাশ করে দিয়ে সেটাও করে দেয় না, টাকাও কম রাখে না, কোনো কিছু সমস্যা নেই। তো এই সর্বোপরি বিষয়গুলো আমার কাছে আসলে অতটা ভালো লাগে না, ভালো না লাগার কারণে আমি চিন্তা করলাম এরপরে হয়তো কোনো কেউ ফ্যামিলি আসবে, ফুড অর্ডার করবে, তারও একটু আপসেট হয়ে যাবে। এই জন্যে আমার বলে রাখা ওদের দুর্বল পয়েন্টটা এটা আমার চোখে পড়ছে। এমনিতেই নর্মালি কেউ ফটোশটো করলে অথবা কাপড়টা যদি নিয়ে সময় কাটা যত ফ্যামিলিও যদি একটু সময় কাটাতে চায় সেটা কাটাতে পারে, সুন্দর একটা বিকেল সেখানে কাটানো সম্ভব। তো আসলে কথাকে লম্বা করে কারো আমার সময় আপনাদের সময়কে নষ্ট করব না, আমার কাছে যা ভালো লেগেছে এবং যা ভালো লাগে না দুটোই বললাম, বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।